হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে বিয়ে বাড়ির পায়েসের রেসিপি শেয়ার করব, কিন্তু খুব সহজ এবং শর্টকাটভাবে। আর এই পায়েসটা ফলো করে আপনারা যদি পায়েস তৈরি করেন, তাহলে আপনাদেরকে দুধ ঘন করার ঝামেলা ফেস করতে হবে না, চালকে আড়া ভাঙা করতে হবে না, ইভেন আপনারা স্বাদটা পাবেন একদম 100-এ 100 বিয়ে বাড়ির মতোই। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলা যাক। বিয়েবাড়ি পায়েসের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণে পোলাওয়ের চালকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণে পানি। চুলার আঁচটাকে মিডিয়াম লো করে এগুলোকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত এই পানিগুলো শুকিয়ে আসে আর চালগুলো সিদ্ধ হয়ে নরম হয়ে আসে, ঠিক যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মোটামুটি 15-20 মিনিট রান্না করার পর পোলাওয়ের চাল ঠিক এরকম একটা অবস্থায় চলে আসবে। এবার আমরা এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার আগে আমি এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর চামচ দিয়ে যতটা সম্ভব একটু নরম করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ক্যান্ডেন্স মিল্ক। মিষ্টিটা আসলে নিজের পছন্দ অনুসারে আপনারা চাইলে একটু বাড়িয়ে অথবা একটু কমিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ডানো ক্রিম অথবা নেসলে ক্রিম। এই ডানো ক্রিম অথবা নেসলে ক্রিমটা দিলে টেস্টটা ভালো আসে, কিন্তু না দিলেও আসলে খুব একটা বেশি প্রবলেম নাই, কিন্তু দিলে টেস্টটা সত্যিই অনেক বেশি ভালো আসে, তাই চেষ্টা করবেন দিতে। আর এটা আপনারা খুব সহজে সুপার শপে পেয়ে যাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পুরো 1 টিন কার্নিশিং মিল্ক। এটা আসলে এক প্রকার ঘন দুধ, এটা ব্যবহার করলে আর দুধ ঘন করার ঝুট ঝামেলা ফেস করতে হয় না, কিন্তু আপনারা যদি এটা ব্যবহার করতে না চান তাহলে আপনারা 1 লিটার দুধকে জাল করে এখানে 1/2 লিটার ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। আমি আবারও বলছি, আপনারা যদি গার্নিশিং মিল্কটা ব্যবহার করতে না চান তাহলে আপনারা এখানে ওভারঅল 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার দিয়ে দিলেই চলবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত আমরা যেরকম ঘনত্বের একটা পায়েস চাচ্ছি সেরকম ঘনত্বে না আসে। আমার হিসেবে এই ক্ষেত্রে আপনাকে 15-20 মিনিটের বেশি আসলে রান্না করতে হবে না চুলার আঁচটাকে মিডিয়াম রেখে, কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে অনবরত এটা নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলেই কিন্তু এটা হাড়ির নিচে লেগে যাবে আর পুড়ে যাবে। এবার এই পায়েসটাকে আমি অনবরত নেড়ে নেড়ে ঘন করে নিচ্ছি, পারফেক্ট ঘনত্বে আসা পর্যন্ত অপেক্ষায় রইলাম। পায়েসটা অলমোস্ট পারফেক্ট ঘনত্বে চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচ পরিমাণে গোলাপ জল অ্যাড করে দিচ্ছি। এটা এই পায়েসের মধ্যে একটা বিয়েবাড়ি ফ্লেভার নিয়ে আসবে। আর এই পায়েসটা আমার কাছে মনে হয় না আর ঘন করার প্রয়োজন আছে, কারণ এটা সার্ভিং ডিশে নিয়ে ঠান্ডা করলে এটা আরও ঘন হয়ে যাবে। আর পায়েস কিন্তু অবশ্যই গরম গরম থাকা অবস্থায় সার্ভিং ডিশে নিয়ে ফেলতে হবে, নাইলে কিন্তু পায়েস ঠান্ডা হলে এর উপর একটা শক্ত আবরণ পড়ে যায়, যার ফলে আপনি যদি ঠান্ডা হওয়ার পরে এটাকে সার্ভ করেন এটা দেখতে সুন্দর লাগে না। এই জন্য আমি গরম গরম অবস্থায় এটাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। পায়েসটা সার্ভিং ডিশে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে পছন্দ মতো বাদাম আর সামান্য একটু জাফরান দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আপনারা চাইলে এটা গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন, কিন্তু আমার কাছে পায়েস একটু ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে এই রেসিপিটা দেখার জন্য। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা একদম পারফেক্ট বিয়েবাড়ির স্বাদটাই পাবেন। ধন্যবাদ সবাইকে আবারও, আর আবারও ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন।
Thank you.